স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয় যে আটটি খাবার কখনো নষ্ট হয় না জেনে নিন। খাবার দাবার বেশি দিন রাখতে গেলে চলে আসে দুশ্চিন্তা, চিন্তা নষ্ট হয়ে যাবে না তো? তখন বারবার মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখেন সবাই। তবে এমন কিছু খাবার আছে যা অনায়াসে 10, 20 অথবা 30 বছর নিশ্চিন্তে রেখে দিতে পারে। এক, মধু। খাঁটি মধু নাকি কখনো নষ্ট হয় না। ফুলের রেণু আর মৌমাছির শরীর এক ধরনের এনজাইম মিশে থাকার কারণে নাকি মধুতে কখনো ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে না। দুই, সাদা চাল। অক্সিজেন মুক্ত কোনো জায়গায় 4 ডিগ্রি বা তার চেয়ে কম তাপমাত্রা সাদা চাল রেখে দিলে 30 বছরেও নাকি সেই চালের স্বাদ, গন্ধ বা খাদ্যগুণের কোনো হেরফের হয় না। তবে বাদামি চাল এতদিন টেকে না, এ ধরনের চালে তেল থাকে বলে এগুলো বর্জ্য 6 মাস পর্যন্ত একবারে ঠিক থাকে। তিন, লবণ। ঠিকভাবে রাখতে পারলে লবণেরও কয়েক বছর অন্তত কিছুই হয় না, আর সে কারণে অনেক সময় পচনশীল অনেক বস্তুর পচন রোধ করতে লবণ ব্যবহার করা হয়। তবে আয়োডিন যুক্ত লবণ বা নুন কিন্তু বর্জ্য 5 বছর টিকে থাকে। চার, সয়া সস। ভালো সয়া সস প্যাকেট না করলে অনেক বছরেও নষ্ট হয় না। সয়া সসেও লবণ থাকে আর সেই লবণের গুণেই তা পচতে ভুলে যায়। পাঁচ, চিনি। এয়ার টাইট কোনো পাত্রে চিনি, বিশেষ করে গুঁড়া চিনি রাখলে সেই চিনি বহু বছর থাকে। ছয়, শুকনো বাদাম। শুকনো বাদাম বা সিমের বিচিও অক্সিজেন মুক্ত স্থানে রাখতে পারলে তা 30 বছরও ঠিক থাকতে পারে। সাত, সাদা ভিনেগার। গবেষকরা বলেছেন সাদা ভিনেগারও বহু বছর ঠিক থাকে। আর ভ্যানিলা, দামি ভালো ভ্যানিলা যত্ন করে রাখলে 10 থেকে 20 বছরের অন্তত একটু নষ্ট হয় না। ভ্যানিলায় অ্যালকোহল থাকে আর সে কারণেই তা সহজে নষ্ট হয় না। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে। আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।